আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তোতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে রাতাবাড়িতে মেডিকেল কলেজ ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন স্থানীয়রা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে রাতাবাড়িতে মেডিকেল কলেজ স্থাপন সহ 650 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়ার পর থেকেই গোটা রাতাবাড়ির মানুষ অকাল দীপাবলি উদযাপন শুরু করেন। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার জানান, চন্দ্র সূর্য যতদিন থাকবে রাতাবাড়ির মানুষ ততদিন মনে রাখবে হিমন্ত বিশ্ব শর্মাকে। বলেন, রাতাবাড়ির মানুষ দুহাত উজাড় করে ভোট দিয়েছেন বিজেপিকে। বিজেপি যখন ক্ষমতায় ছিল না তখন থেকে বিধায়ক নির্বাচিত করে যাচ্ছেন রাতাবাড়ির মানুষ। কৃতজ্ঞতার সুরে বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাতাবাড়ির প্রতি খেয়াল না রাখলে কখনই এখানে মেডিকেল কলেজ হয়ে উঠত না। বলেন, আগামী কয়েক বছরের মধ্যেই রাতাবাড়ির হেডকোয়ার্টার রামকৃষ্ণনগরকে জেলায় উন্নীত করবেন। রামকৃষ্ণনগর উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত কর সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করেন। রাতাবাড়ির সিপিআই নেতা শ্রীনিবাস কর বলেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। বলেন, হিমন্ত বিশ্ব তার প্রতিশ্রুতি রেখেছেন। সিপিএম নেতা কৃষ্ণ চৌধুরী বলেন, রাতাবাড়ি তো তার রামকৃষ্ণনগরের অনেক কিছুই প্রাপ্য ছিল, কিন্তু আগে তা আটকে যেত। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি সুমন্ত কুমার দাস বলেন, কংগ্রেস সবসময় উন্নয়ন চায়। তিনি বলেন, রাতাবাড়িতে মেডিকেল কলেজ হয়ে উঠলে এই অনগ্রসর এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অপরদিকে বরাকের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাবিনেট বৈঠককে ঘিরে প্রাপ্তির আশায় ছিলেন উপত্যকাবাসী। বৈঠক শেষে উপত্যকার মানুষকে নিরাশ করলেন না হিমন্ত বিশ্ব, বরং দেখা গেল দরাজহস্ত মুখ্যমন্ত্রীকে। বহু প্রত্যাশিত শিলচরের ক্যাবিনেট বৈঠকে শুধু বরাক উপত্যকার জন্য প্রায় 2 ডজন প্রকল্প অনুমোদন করা হয়েছে। শিলচরের বৈঠক বরাক তোতা আসামবাসীর প্রাপ্তির ভাড়ার পরিপূর্ণ করারই প্রয়াস শুরুর ইঙ্গিত দিয়েছে। এদিন শিলচরে জেলাশাসক কার্যালয়ের নবনির্মিত কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ঢুকেন বেলা 11টা নাগাদ। ঐতিহাসিক ক্যাবিনেট বৈঠক শুরু হতে দেরি হয়নি। প্রায় 2 ঘন্টার বৈঠকে বরাক উপত্যকার জন্য যেভাবে বিভিন্ন প্রকল্পের অনুমোদন জানানো হয়েছে, ঠিক একইভাবে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা। বরাক উপত্যকার 3 জেলার জন্য 20-25টি নয়া প্রকল্পের অনুমোদন ও অর্থ বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মন্ত্রিসভার বৈঠকে। প্রত্যাশার ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী যেন কল্পতরু। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই প্রকল্প অনুমোদনের কথা জানিয়েছেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী শিলচর গুরুচরণ কলেজকে রাজ্য বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। ন্যাক অনুমোদিত কলেজটি নতুন মাইলফলক স্পর্শ করে পৃথক স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করবে। বহুচর্চিত বেতুকান্দি বাঁধ নির্মাণ ও সংলগ্ন অসমাপ্ত স্লুজ গেট নতুন করে নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করে কাজে হাত দেবে জল সম্পদ বিভাগ। এর জন্য বাজেট বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা। শুধু তাই নয়, বদরপুর সহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ব্রিজ সংস্কারে সর্বমোট 164 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এও জানান, মহিষাবিলকে সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে মন্ত্রিসভা। এখন থেকে মহিষাবিল এলাকায় নতুন করে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করা হবে। এর জন্য বিল আনা হবে আগামী এপ্রিল মাসে। শিলচর রামনগর পেট্রোল পাম্প থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত 4.10 কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার নির্মাণে অনুমোদন জানানো হয়। রামনগর ট্রাঙ্ক রোড ফ্লাইওভারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন, ঐতিহ্যের ইন্ডিয়া ক্লাব গড়িয়ে দিতে সম্মত হলে এক ক্ষেত্রে অগ্রসর হবে সরকার। জমি অধিগ্রহণের সমস্যা না হলে 4 লেনের সেতু হবে, আর সমস্যা দেখা দিলে 2 লেনের সেতুতেই সন্তুষ্ট থাকতে হবে। তিনি ফ্লাইওভার নির্মাণে নাগরিক সহযোগিতা কামনা করেন। শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি বাঁধের সিঙ্কিং জোনের উপর উড়াল পুল নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে এদিন। শিববাড়ির উড়াল পুলের জন্য কিছুটা জমি অধিগ্রহণের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 100 মিটার দৈর্ঘ্য ও 15 মিটার প্রস্থ নিয়ে নির্মাণ হবে সেতু। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত উড়াল পুল নির্মাণের বিষয়টি বিবেচনাধীন বলে নাগরিক সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী। শিলচরে মিনি সচিবালয়ের জন্য 135 কোটি টাকার অনুমোদন জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। করিমগঞ্জ জেলায় জল সরবরাহ প্রকল্পের জন্য 55 কোটি, হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্পের জন্য 56 কোটি, বদরপুর জল সরবরাহ প্রকল্পের জন্য আরও 24 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে এদিনের ক্যাবিনেট বৈঠকে।
এছাড়াও মন্ত্রিসভার সিদ্ধান্ত মতে লক্ষ্মীপুরে নতুন 100 শয্যার হাসপাতাল গড়ে তোলার কথা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কাচারের ধলাই এবং বিন্দাকান্দিতে নতুন 2টি ডিগ্রি কলেজ নির্মাণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকার জন্য শিলচরে নতুন দুগ্ধ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য 81 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ন্যূনতম 1.5 লক্ষ লিটার দুগ্ধ উৎপাদনে সক্ষম হবে। এছাড়া উপত্যকার 3 জেলার ক্রীড়া সংস্থার স্টেডিয়ামের জন্য 20 কোটির অনুমোদনের কথা জানিয়েছেন হিমন্ত। এর মধ্যে শিলচর ডিএসএ পাবে 10 কোটি, হাইলাকান্দি ও করিমগঞ্জ ডিএসএ পাবে 5 কোটি করে। নতুন জেলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কথাও জানান হিমন্ত। এর জন্য 50 কোটির ঘোষণা করেন তিনি। চেংকুড়ি বাগান শিলকুড়ি বাগানে তা নির্মিত হবে। বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য অতিরিক্ত বরাদ্দ 15 কোটি ও আসাম বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বে ঘোষিত 15 কোটির অনুমোদন জানানো হয় এদিন। আগামী মাসে অর্থ রিলিজ করা হবে। রাতাবাড়িতে করিমগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণের জন্য 650 কোটি টাকা বরাদ্দের অনুমোদন জানানো হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। শিলচর মেডিকেলে 200 বেডের নতুন সুপার স্পেশালিটি ব্লক নির্মাণের জন্য এদিন 227 কোটির অনুমোদন দেওয়া হয়। এই ব্লকে নতুন 6টি বিভাগ নির্মিত হবে। নিউরোলজি নিউরোসার্জারির মতো গুরুত্বপূর্ণ বিভাগ থাকবে এতে। পাতারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে 180 কোটি টাকা বরাদ্দ করা হয়। শতবর্ষ পুরনো শিলচর সিভিল হাসপাতালকে 300 শয্যার হাসপাতালে উন্নীত করার জন্য 146 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এদিন। এছাড়া শিলচরের ঐতিহ্যবাহী 3টি স্কুলকে নবরূপে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। স্কুলগুলোর মধ্যে রয়েছে কাচার হাই স্কুল, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল এবং উদারবন্দের ডিএন হাই স্কুল। প্রতিটি স্কুলের জন্য বরাদ্দ হবে 10 কোটি টাকা করে। হাইলাকান্দি জেলা হাসপাতালে মাতৃ শিশু ইউনিটের জন্য 23 কোটি টাকা ধার্য করে তাতে অনুমোদন জানানো হয়েছে। শিলচর কেন্দ্রীয় কারাগার লক্ষ্মীপুরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। পরবর্তীতে শিলচর জেলের খালি জায়গায় বোটানিক্যাল জোন গড়ে তোলা হবে গুয়াহাটির ফ্যান্সি বাজারের আদলে। উদারবন্দে নয়া বিডিও কার্যালয় এদিন ঘোষণা করা হয়। বরাক উপত্যকায় ধান সংগ্রহ ও মিলিং এর জন্য উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে ন্যূনতম 4 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন মিলিং করা যায়। বরাকের কোন উদ্যমী এগিয়ে এলে সরকার 50% ভর্তুকি দেবে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাইলাকান্দি জেলায় নতুন সার্কিট হাউস নির্মাণে অনুমোদন জানানো হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। অন্যদিকে শিলচরের গ্রিনফিল্ড বিমানবন্দরের প্রক্রিয়া এগিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অপরদিকে মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত হয়েছে বহু প্রত্যাশিত রাজ্য ক্যাবিনেট বৈঠক। আর এদিনই শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে বিভিন্ন দাবিতে অনশন ধর্মঘট পালন করেন বরাক উপত্যকার কংগ্রেস নেতা ও কর্মীরা। শিলচর হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে এদিন সকাল 10টা থেকে অনশন ধর্মঘট শুরু হয় শিলচরে। আসাম সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে বরাক উপত্যকার বেকার প্রার্থীদের বঞ্চনা, করিমগঞ্জ শহরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা, হাইলাকান্দি জেলায় অবিলম্বে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, মহাসড়কের বালাচড়া থেকে জাটিঙ্গা পর্যন্ত 49 কিলোমিটার সড়কের কাজ অবিলম্বে সম্পন্ন করা, শিলচর থেকে গুয়াহাটি যাতায়াতে বিকল্প রাস্তা নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণের সুব্যবস্থা, স্থানীয় সুপারি ব্যবসার অনুমতি প্রদান ইত্যাদি নানা দাবির ভিত্তিতে পালিত অনশন ধর্মঘট চলে বিকাল 4টা পর্যন্ত। মঙ্গলবার শিলচরে অনশন ধর্মঘট স্থলে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি তমাল কান্তি বণিক, করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সভাপতি রজত চক্রবর্তী, হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সভাপতি শামসুদ্দিন বড়লস্কর, করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ সহ বরাক উপত্যকার কংগ্রেস দলের অন্যান্য নেতা কর্মীরা। অপরদিকে স্থানীয় সুপারির নামে বার্মিজ সুপারি পাচার রোধকল্পে স্থানীয় সুপারি ব্যবসার ক্ষেত্রে গুয়াহাটি ও হাউলিতে আন্ডারলোড করে চেকিং করাতে হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মঙ্গলবার শিলচরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন স্থানীয় সুপারি ব্যবসার ক্ষেত্রে শীঘ্রই সরকার কিছুটা বিধিনিষেধ সম্পর্কিত এসওপি জারি করবে। তবে স্থানীয় সুপারির আড়ালে যাতে বার্মিজ সুপারি পাচার করা না হয় সেদিকে নজরদারি রাখবে সরকার, কারণ বেআইনিভাবে বার্মিজ সুপারি পাচারে সক্রিয় রয়েছে সিন্ডিকেট। যাবতীয় বেআইনি কার্যকলাপ পাচার চক্রে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলছে। তাই স্থানীয় সুপারি ব্যবসার নামে কোনো অবস্থায় বার্মিজ সুপারি পাচার হতে দেওয়া হবে না। এজন্য স্থানীয় সুপারি ব্যবসার ক্ষেত্রে বার্মিজ সুপারি পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গুয়াহাটি ও হাউলিতে ডাম্পিং গ্রাউন্ডে সুপারি সামগ্রী আন্ডারলোড করে খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত।
অপরদিকে মাদক সামগ্রী সমেত মিজোরামে গ্রেফতার হয়েছে করিমগঞ্জের এক যুবক। মঙ্গলবার মিজোরামের চাম্পাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে 10,100টি ইয়াবা ট্যাবলেট সহ প্রায় 1 কেজি পরিমাণের ব্রাউন সুগার। বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ। জানা গেছে একটি সূত্রের খবরের ভিত্তি করে চাম্পাই পুলিশের একদল তল্লাশি চালায় কুরিয়ার কোম্পানির গাড়িতে। ওই গাড়িতে ইলেকট্রনিক হিটারের মধ্যে লুকিয়ে রাখা ছিল বৃহৎ পরিমাণের মাদক সামগ্রীগুলি। এর সঙ্গে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার ইসাবিলের বাসিন্দা দলৈক আব্দুল রৌফের পুত্র জামিল আহমেদকে। ধৃতের জবানবন্দি নিয়ে মাদক পাচারে জড়িত ব্যাংতালাং এলাকা থেকে সি হেমাঙ্গ সংজ্ঞা এবং জুরু সংজ্ঞা নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। চাম্পাই পুলিশের জনৈক আধিকারিক জানান, তিনজনকেই এনডিপিসির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। এখন মাদক কাণ্ডের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক খতিয়ে দেখা হচ্ছে। মামলা রুজু হয়েছে চাম্পাই থানায়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।